السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلى الله قصد السبيل ومنها جاهد ولو شاء لهداكم أجمعين صدق الله مولانا العظيم وعن عثمان رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام وقال شاعر علم رونق بن سمارا أجك واكب كربعيب رونق بن سمارا أجك واكب كربعيب رونق بن زميرا أجعنا ما كربعيب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كل محبة قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين جاتيو نرى مشايخ علماء پریشد غازی پور মহানগর শাখার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের মাননীয় পরম সদ্য সভাপতি সাহেব আজকের মাহফিলে যিনি মুরব্বি যিনি মুনাজাত পরিচালনা করবেন দোয়া করবেন আমার প্রিয় মুর্শিদ বাংলাদেশের অসংখ্য ওলামা হযরতের যিনি শেখ শেখুল ওলামা আনোয়ারুল ইলম যার কাছে গেলে হাসিল করা যায় যিনি সাহেবুস সুন্নাহ হযরতুল আলাম অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী দামত বরকতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে ইকরাম বিভিন্ন মাদ্রাসা থেকে আগত সম্মানিত আজিজ তলাবা
বিভিন্ন মাদ্রাসা থেকে আগত সমবেত উপস্থিত হয়েছেন, এসেছেন আসাদেদে কেরাম, হযরত উলামায়ে কেরাম, অসংখ্য ইমাম সাহেব উপস্থিত আছেন। ব্রাদারুল ইসলাম, বাংলাদেশ সরকারের নিযুক্ত কর্মী, গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইরা, পুলিশ প্রশাসনের ভাইরা এবং আজকের এই মসজিদ স্টাফ কোয়ার্টারের সম্মানিত ভাইরা, যাদের সহযোগিতায়, যাদের মহব্বতে রানা হযরত কথা বলতেছেন, যারা আলেমদের পক্ষ অবলম্বন করেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। বাহার আল আসুন, আমরা প্রত্যেকে তলমত নির্বিশেষে আল্লাহ পাকের দরবারে লাখকোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ দয়া করে মায়া করে আমাকে, আপনাকে, বিশেষ করে আমার মতন একজন নাচিত গোলাম মূর্খকে ওলামায়ে কেরামের স্টেজে কথা বলার মতন সুযোগ যে আল্লাহ দান করে দিয়েছেন, সে আল্লাহ পাকের দরবারে জবান খুলে আসুন আমি আপনি গোলাম হয়ে কালিমাত শুকর আদা করছি, সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মানুষ আমি আপনি যে পরিমাণ হয়েছি আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ শত সত্যতার প্রমাণ মেলে, একটু জবান খুলে আওয়াজ করে গোলাম হয়ে মহান প্রতিপালকের দরবারে মাথা নত করে সকলেই আরেকবার করি আলহামদুলিল্লাহ। নবীর পক্ষে দুরুদ শরীফ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুবি, আজকের স্টেজে আমার কথা বলা নয়, আমার হচ্ছে ইন্টারভিউ দেওয়া, আর আপনারাও আমার ইন্টারভিউ নিচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন। আজকে আমি কঠিন ইমতিহানের মধ্যে, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান দিয়ে কি কথা বের করে দিবে। আল্লাহ যদি দয়া করেন আর আপনারা যদি দোয়া করেন, আর আমার পীর মুর্শিদ অধ্যক্ষ মিজানুল্লাহ চৌধুরী দাওনা, তিনি যদি দোয়া করেন আর আমার পূর্বে যিনি আলোচনা করে গেলেন সুলতান ওয়াইদিন, যেই লোকটার কাজই হলো কর্মই হলো জাতিকে ভালো বানাবার জন্যে, জাতিকে যারা উপদেশ দেয় নসিহত করে ওই বক্তাদেরকে আগে ভালো বানাবো, তিনি হচ্ছেন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। আলিয়া দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন, বলে বলেন আমিন। সম্মানিত সুদী, আজকের স্টেজ অন্যান্য স্টেজের চাইতে ব্যতিক্রম, ঠিক না? দেখেন এমনি আমি কি বলবাম, আর তুই বলবে তাতে বেশি কথা আছে, সবাই উপাস করে বাইকে দাম গা পাতালে ভাবি, কিন্তু বড় ভাইরে আজকে আমার সিদ্ধার মধ্যে ভাবাই দিচ্ছে কি করো। আসলে বক্তব্য একদিনই আর জাতির জন্য সুস্থ হবার আরেকদিন, বক্তা তো মুক্ত মন্ত্রের সামনে দ্বারা ক্যাবলেট বিক্রি করে, ইন্দুরের ওষুধ বিক্রি করে, এবারেও তো বক্তা, এবারে বক্তা না কথা কর, এরপরে পুলিশ তো বাইকের মোকারণের সামনে চিড়িয়া মার্কেটের সামনে কয় না, দুইটা নেবেন দশ টাকা, দুইটা নেবেন বিশ টাকা, দুই নেবেন একশো টাকা, ভাই ও কিন্তু কম বক্তা না, ঠিক না? আমি তো বক্তা আসিলাম, দশ খেতে কম কামাই করি নে, দেশ বিদেশ ভালোই করি, ভালোই ছিলাম, ভালোই আসছিলাম, এমন চিন্তা ভাবনা করে দিয়ে আগে যেমন বাবা আসিলাম, এর চাইতে কোটি কোটি গুণে বাবা আলেমদের সহবতের যে কত বরকত, কত বরকত, আল্লাহু আকবার।
তাহলে মিয়া টাকা দিয়ে করবেন কি? টাকা দিয়ে কি করবেন? আজকে বরকতের বাইরে বিভিন্ন মাদ্রাসায় দিতে 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 আইসে এই পর্যন্ত তার মাঝে থাকা সর্বশেষ হায়দ্রাবাদ মাদ্রাসার অফিসে করছিলাম। হায়দ্রাবাদ মাদ্রাসার নাম শুনছেন না? ওখানে খতনে বখারের অনুষ্ঠান হলো 12 তারিখ 12 এপ্রিল। দরবন্দি হজরত আসবেন, বর্তমান মুহতামিম শেখ যিনি আছেন, মুহতামিমের দায়িত্ব পালন করতেছেন আল্লাহ মাহফুজ সাহেব, তিনি আমাকে বলতেছেন বেটা করা যায়। আমি বললাম হজরা বিদেশি হজরতরা দেওবন্দি হুজুরা এবং বড় বড় মেহমানরা ওনা মহাজরতরা আহলুল্লাহরা যে খানা ঢাকাবে গিয়ে কিভাবে এটা আমার জিম্মাদারি দিয়ে দেয়। আমার ভাইরা ওলা মহাজরতের সাথে মিশে থাকলে বরকত পাওয়া যায়, টাকা কম পাওয়া যায়, কিন্তু ইজ্জত বেশি পাওয়া যায়। আপনারা একটা খুশি খবর শুনলে খুশি হবে, আজকে যিনি ওয়াজ করে গেছেন দুবাই রাস্তায় হুজুর গেছেন না, এই তো কিছুদিন পরে একসাথে লন্ডনে যাচ্ছি। এই লোকটা অস্থির ছিল আমাকে রাস্তা থেকে কুড়ে আনে মালিক বানানোর জন্য অস্থির ছিল, বাস্তা দেয় নেই, কিন্তু এখন তিনি একদিন কথা না বললে ভালো লাগে না। আমার ভাই এগুলো সবচেয়ে বড় সম্পদ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে কবুল করেন সুন্নতের রাস্তায়। আমার এই সুখটা, আমার এই কণ্ঠ, আমার এই হংকার ধংকার যেন সুন্নতের জন্য কবুল করেন, বলেন আমি। আমার হজরত আমার নাম দিয়ে দিতে আমি সুন্নতের ক্যাম্পাসার শেখে দাও না, আমার নাম দিতে দাও না দরবারের পক্ষ থেকে আব্দুল খালেক শরীয়তপুরি হইল সুন্নতের ক্যাম্পাসার। আপনারা খুশি হয়েছেন না? আর এই খবর হাতাবাড়ি থেকে শুরু করে দলবন পর্যন্ত, করাচি পর্যন্ত, বাংলাদেশের অঙ্কুল মাতারি সকল প্রতিষ্ঠানে চলে গেছে। আব্দুল খালেক শরীয়তপুরি বলে সুন্নতের ক্যাম্পাসার হয়েছে। এখন প্রতিটি মানুষ, প্রত্যেকটা হজরত আমার খবর নেন, আমি তাদের কাছ থেকে দোয়া নেই। সবচেয়ে বড় সম্পদ তাহাজ্জুদের সময় আমার জন্য কান্নাকাটি করে, আল্লাহ যেন আমাকে কবুল করে। আমি না লক্ষ কোটি টাকা খরচ করি, এগুলো পাওয়া যায়। আগে পুলিশরা সেরক দিত, আগে উপক করত, সাংবাদিকরা জানো দেখতে হবে ছবি তুলত, কিন্তু এখন হুজুররা হজরতরা আলেমরা খোঁজ খবর নেয় কিভাবে চলবো, আমাকে দিক সন্দেহ নতিয়ত করে। এটি তো সবচেয়ে বড় সম্পদ, ঠিক কিনা বলে? এই জন্য আমি একটা শের পড়েছি, কবি সম্রাট জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে এই পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনকে আলেম দিয়া সাজাইছেন, আর আসমানকে সাজাইছেন তারা দিয়া। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা, এই সোনার বাংলায় কিছু তথাকথিত বুদ্ধিজীবী মুক্ত চিন্তা প্রকাশ করার নাম করে ওলামায়ে হকের জবান বন্ধ করার চেষ্টা করছে, যারা হজরতের চরিত্রে কলম করাচ্ছে, যারা চন্দনের হজরতের প্রকরণ করাচ্ছে, যারা দলবন্দী আলেমদেরকে বলছে টাকার বনাম টাকা হলে এই ফতোয়া কিনতে পাওয়া যায়, এই মুক্ত চিরাবন্ধ রাষ্ট্রিক মতান্তরে যদি শেষ হয় ওলামায়ে দলবন্ধ হলে বাসুর বাসুর তো আগে বাসুর টাসুর দেখি নাই,
এখন বাসুর এখন মুরব্বীরা আমার সাইড কর্নারে দাঁড়ায় আছে, রশিদ আহমদ গাঙ্গি রহমতুল্লাহ আলাইহির মুরিদরা যেন হাজী আমদাদুল্লাহ মহাদারে মক্কির ছবি দেখতে পাইতে আর বর্তমান এখনো কেমন তাই বলা হয় উসুলের কোন খেলা সন্তানদের কোন খেলা কাজ করতে গেলে আমার ভাইরা তো কাজেই আমাকে নাচতে বলবেন না, আমাকে শুধু বলতে বলবে। আল্লাহ এই বলাটা যেন শুদ্ধ করে দেয়, জোরে বলেন আমিন। তো সম্মানিত শুধু আমরা এখানে এসেছি ওলামায়ে কেরামের পক্ষ থেকে, আলেমদের পক্ষ থেকে, দ্বীনী রাহবানদের পক্ষ থেকে আমরা কিছু উপদেশ গ্রহণ করব বলে ইনশাআল্লাহ। আমি পবিত্র কোরআন কারীমের একটি মশহুর সূরা, প্রসিদ্ধ সূরা, সূরাতুন নাহার থেকে তেয়াজিকারী বা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব ও হাবিব, পৃথিবীর যত মানুষ আছে মানুষের কাছে অধিকাংশ পথ আছে, যে পথগুলো অধিকাংশ পথ বক্র পথ, পাকা পথ, আর এই বক্র পথ ওনাদেরকে সোজা পথ দেখানোর জিম্মাদারি আমি আল্লাহ। সোজা পথ দেখানোর দায়িত্ব কার? আল্লাহ। একটু জবাব দিবেন, আমি আপনাদের ছাত্র, আপনারা আমার টিচার। হ্যাঁ, আমি আপনাদের ছাত্র, আপনারা আমার টিচার, আপনারা আমার উস্তাদ, আপনারা একটু জবাব দিবেন, আমাকে সাহায্য করবেন। শিখার জন্য বলছি আর কি, সোজা পথ দেখানোর জিম্মাদারি কার? জোরে বলেন কার? আর এই সোজা পথ আমি আপনি নিয়মিত ভাবে প্রতি নামাজের সালাতের রাকাতে কার কাছে চাই? আল্লাহর কাছে। আমি আপনি নিজেই বলি ইহদিনাস সিরাতাল বলেন একটু, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পাশাপাশি আবার বলি আল্লাহ তাদের পথ দেখাও তারা কারা, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ দেখাও তারা নিয়ামত প্রাপ্ত, নিয়ামত প্রাপ্তদের পথ আমাকে দেখাও। এটা আমরা বলি না ভাই, বলি না? সম্মানিত শুধু সোজাপথ দেখানোর জিম্মাদারি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। এবার আপনারা জবাব দিবেন, যেই কোরআন কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানব সমাজকে সোজাপথ দেখানোর জিম্মাদারি নিয়েছেন, আমার বন্ধুগণ, এই কোরআন কারীমের একটি নাম না একাধিক নাম বলে না কেন? একটি নাম না একাধিক নাম? গোটা কোরআন শরীফের সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুল নাস পর্যন্ত অসংখ্য নাম আছে। কোথাও তেলাওয়াত করতে গেলে ভেসে ওঠে বায়ান, কোথাও তেলাওয়াত করতে গেলে ভেসে ওঠে মাওয়াইজা, কোথাও তেলাওয়াত করতে গেলে ভেসে ওঠে হুদা, কোথাও তেলাওয়াত করতে গেলে চোখে ধরা পড়ে আমার বন্ধুগণ কোরআন, কোথাও তেলাওয়াত করতে গেলে আয়াতের মধ্যে ভেসে ওঠে আল্লাহ পাক জবানের কথা ফরকান, কোথাও তেলাওয়াত করতে গেলে কোরআন কারীমের আয়াতের মধ্যে ভেসে ওঠে আয়নার মতন জলজল করে নূর, কোথাও কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতে গেলে অনেক জায়গায় নাম দেখা যায় আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভিন্ন ভিন্ন নাম দেখা যায়। তো গোটা কোরআন শরীফের মধ্যে যত নাম আছে কোরআনের, তোর মধ্যে মুফাসসিরিনে কেরাম মূল প্রসিদ্ধ পাঁচটি নাম তারা বের করেছেন। গোটা কোরআন শরীফের মধ্যে কোরআন কারীমের মূল প্রসিদ্ধ নাম পাঁচটি, একটু জবাব দিয়ে বলবেন কত কি? আমি এখন পাঁচ করে তুমি মাথায় নিয়েছি, আমাকে এখন বলা হচ্ছে আমি তফসির জানি না। আর ওরা বলে যে ওই গ্রুপের লোক ওই মাদ্রাসার ওলামায়ে কেরাম তফসির জানে না। আমার ভাইরা, আমার শায়েখ আমাকে খেয়াল দিয়েছেন, ওলামা হজরতরা খেয়াল দিয়েছেন, বাবা কারো কথা মন খারাপ করা যাবে না, যেটা সত্য কথা সেই সত্য কথাগুলো বলতে হবে, কথা বলেন ঠিক না? কোরআন কারীমের মূল প্রসিদ্ধ নাম কতটি? পাঁচটি। মুসলমানদের জন্য ইসলামের স্তম্ভ কতটি? পাঁচটি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এম সম্মানিত ছবি, নামাজ প্রযুক্ত হল এই পাঁচের সাথে মিল রাখলে সব ক্রিয়া ঠিক কিনা বলে? এই পাঁচের একটা যে পীর মানে না এটা শুদ্ধ পীর মান ঠিক কিনা বলে? তো কোরআন কারীমের মূল প্রসিদ্ধ নাম কত কি? পাঁচটি। এক নাম্বার নাম কিতাব, এক নাম্বার নাম। দুই নাম্বার নাম কোরআন, দুই নাম্বার নাম। তিন নাম্বার নাম ফোরকান, তিন নাম্বার নাম। চার নাম্বার নাম তানজিল, চার নাম্বার নাম। পাঁচ নম্বর নাম জিকির, পাঁচ নম্বর নাম কি? জিকির। আমার বন্ধুগণ, এই জিকিরেরও পাঁচটা অর্থ উপাসনা করা খুঁজে খুঁজে বের করতে গোটা কোরআন শরীফের মধ্যে
জিকির শব্দের অর্থ হলো পাঁচটি, কত কি বলেন, কত কি? জিকিরের এক নম্বর অর্থ হইল কথা, জিকিরের দুই নম্বর অর্থ হল উপদেশ, জিকিরের তিন নম্বর অর্থ হলো সালাত নামাজ, জিকিরের চার নম্বর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, জিকিরের পঞ্চম নম্বর অর্থ হইল শব্দ। আমি কি বানায় বলছি? কত কি হইল কথা? পাঁচটি। এর সম্মানিত ছবি কোন কোরআন কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানব সমাজকে সদাপথ দেখানোর জিম্মাদারি নিলেন? সেই কোরআন কারীম এখন আপনারা আরেকবার জবাব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে মানুষের কথা আগে বলছেন না কোরআনের কথা আগে বলছেন? জবাব তো মানে বলবেন নাই, মানে বুঝেন নাই, ক্লিয়ার? আবার বলি, কোরআনুল করিমের মধ্যে মানুষের কথা আল্লাহ আগে বলছেন না কোরআনের কথা আল্লাহ আগে বলছেন? কোরআনুল করিমের কথা আল্লাহ আগে বলেছেন। পৃথিবীতে যত চিজ যত বস্তু তৈরি করা হয়, দেখবেন বস্তু বানানোর আগে বস্তু কেমন করে মেরামত করবে, বস্তুকে মেরামত করার জন্য একটা ক্যাটালগ বানায় আগে। তো মানুষ কোন ভাবে চলবে, কোন তরিকায় চলবে, কোন পদ্ধতিতে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার আগেই কেমন আল্লাহ রাব্বুল আলামিন আগে বানাইছে। কেমন প্রমাণ দেন সূরা রহমান, প্রমাণ কি? সূরা আর রহমান আল্লাহ পাক করতেছেন আর রহমান আল্লামাল কোরআন, বলেন আর রহমান আল্লামাল কোরআন, তিন নম্বর খালাকাল খালাকাল, বলেন তো মানুষের কথা আগে না কোরআনের কথা আগে? আপনারা সকলেই জবাব দিলে আমার ব্রেনটা ক্লিয়ার হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত আজিজ তলবায়, বলেন কোরআনের কথা আগে না মানুষের কথা আগে? এটা লোকের কথা আগে, কোরআনের কথা আগে? এখন আবার আপনার অনেকের সাধারণ কমন সেন্সিটা চিন্তা আসতে পারে যে আল্লাহ পাক তার কথা আগে বলবেন, পরে দ্বিতীয়ত কোরআনের কথা বলবেন, মানুষের কথা বলবেন, তৃতীয়ত কোরআনের কথা বলবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কথা আগে বললেন না, কোরআনের কথা আগে বললেন। আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি, আমার কোন দোকান কোরআন করিম শিখিয়েছেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে। এর সম্মানিত ছবি এই জায়গায় মুফাসসিরদের চিন্তা চেতনা প্রকাশ হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষ যদি তিন নম্বরের মানুষ এক নম্বরের আর রহমানের সাথে সম্পর্ক ঠিক রাখতে চায়, আর লড়ানো হতে চায়, জান্নাত বলা হতে চায়, লড়ানো হতে চায়, ভালো কল্যাণের দিকে আসতে চায়, তাহলে তিন নম্বর ইনসান দুই নম্বর আল্লাহ কোরআন, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তার জীবনে ঠিক করা লাগবে, আমার বন্ধুগণ কোরআনের কাছে আসা লাগবে, কোরআনের কাছে আসা লাগবে, কোরআনের স্বর রাখলেই মানুষ মানুষ হতে পারবে, নতুন কোরআন স্বর না লাগলে আসা কে কাছে
থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়া কথাটা কার? আল্লাহ বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাল্লাহি কাসদুস-সাবিল সবচেয়ে বড় সম্পদ হলো আমার বন্ধুগণ আপনাদের দোয়া আর আহলে কুরআনের কারণে পায়ের জুতা সোজা করার যে ধুলাবালি লেগেছে হাতে, ওই ধুলাবালির বরকত আমি কথা বলবো বা জান দেখাইবেন এই কোরআনের এই কিতাবের পরিচয় দিতে গেলে অনেক কথা। আজকে বাংলার জমিন সর্বটা বিশ্বের মুসলিম কান্ট্রি গুলোতে আমার ভাইরা এই কোরআন কারিমের বিরুদ্ধে অনেক মানুষ, অনেক নাস্তিক, অনেক বুদ্ধিজীবী, অনেক ক্ষমতাধর ব্যক্তি আমার ভাইরা কোরআন কারিমের বিরুদ্ধে কথা বলে, শুধু বিরুদ্ধে কথাই বলে না, এই কোরআন এই কোরআন যারা কলিজার মধ্যে ধারণ করে আমার ভাইরা তাদের গোবোমা মেরে আঘাতে আক্রমণ করে আক্রান্ত করে হত্যা করে মেরে ফেলে দিয়ে দেয়। যেমন 101 হাজারে কোরআনকে গত কয়েকদিন আগে আফগানিস্তানের আমার বন্ধুগণ আফগানিস্তানের জমিনে রক্তে নালে লাল করে দিল একটা মাত্রই কারণ, আমার ভাইরা অপরাধ একটাই, তারা হচ্ছে মুসলমান। আর মুসলমানরাই সোনা পথের প্রতি, দুনিয়ার সব বাতিলেরা আমার বন্ধুগণ বক্রপথের অধিকারী কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক না দেখি? মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি ডাকাত ঢুকিল ঘরে, বেঈমানের মোদের ইমান লুটে নিয়ে গেল, দেখি নাই খিয়াল করে কথা বলে ঠিক না দেখি? বেঈমানের মোদের ইমান লুটে নিয়ে গেল, দেখি নাই খিয়াল করে কইরে খালি দি কইরে জমার, এসেছে নতুন বদর হুমাসে দিগবি জগি নবীন মুজাহি, এখন কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখন কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখন ঘুম ভাঙলে হবে ওকে ঠান্ডা হাতে তুলে নিয়ে ঘুমাইলে হবে না, নামতে হবে, ঠিক কিনা বলে? আর ওলামায় হক ঝিমাইতেও জানে, ওলামায় হক হুঙ্কার দিতেও জানে। আমার ভাইরা আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের,
কিতাব নাজিল করেছেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। কিতাবের পরিচয় দিচ্ছি, কিতাবের নাম কয়টা, কোরআনের নাম কয়টা বল? আল্লাহ। বলেন কয়টা? আল্লাহ। এক নম্বর নাম কিতাব, এক নম্বর নাম কিতাব। এটা কোন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, আলিফ লাম মিম। খ্রিস্টান লিডার কথা বলবে, বৌদ্ধ লিডার কথা বলবে, সনাতন ধর্মাবলম্বী কথা বলবে, সকলেই কথা বলবে। আর সমস্ত লিডারকে সময় দিতে, কাউকে দিতে এক ঘন্টা, কাউকে দিতে আধা ঘন্টা, কাউকে দিতে পরে এক ঘন্টা। আর মুসলমানদের পক্ষে যে আলেম গেছে, সে আলেমকে সময় দিতে মাত্র পাঁচ মিনিট। এখন গরম মেজাজ, গরম কথা না, ঠান্ডার কথা, তারা হুজুরের মেজাজ দুটো হয়ে গেছে। হুজুরকে পাঁচ মিনিটে কি করতাম? ধুলো কথাই করতাম না। পিছন থেকে যুক্ত পুতুর গোলা পড়া নাইতাম, তারা প্রবীণ ছিল, তারা ডাকিয়ে বলতেছেন, বেটা পাঁচ মিনিট কাজে লাগাও, এটাই বরকত দিয়ে দিবেন আল্লাহ। উপস্থিত সময়ে দ্রুত গতিতে আমার বস্তুগণ যৌথ উদ্যোগে সম্মিলিত লোকের সিদ্ধান্ত অনুযায়ী তাদের সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেল। কারি আব্দুল বাসেদকে ডাক দাও, তো কারি আব্দুল বাসেদকে ডাক দিয়েছেন। কারি আব্দুল সামাদ আব্দুল বাসিদ রাহিমাহুল্লাহ তাআলা আমার উস্তাদের উস্তাদ, আমার উস্তাদ হচ্ছেন কারি উবাইদুল্লাহ, আর কারি উবাইদুল্লাহ হুজুরের উস্তাদ হচ্ছেন কারি আব্দুল সামাদ আব্দুল বাসিদ রাহমাতুল্লাহ আলাইহ। তো কারি আব্দুল বাসেদ হুজুরকে সব শুনাইতে দে, বাবা রে এই ঘটনা ষড়যন্ত্র করে পাঁচ মিনিট সময় দিতে, ও আর তোমার যে তেলাওয়াত করম, কারি আব্দুল বাসেদকে হুজুর খালি আমরা আইতে দেন, ইষ্টিতে উঠতে দেন, বাকিটা করবো আল্লাহ। তো হুজুরে আবার কাবার খেলাটা আছে, গায়ে যে স্টেজে উঠছে, ওনার পরে স্পিকার, ওই যে স্পিকার আছে আর কি, লিডার যে আছে তারা তো সুইচ থাকে, এই বেড়ে ডাকতে তো প্লিজ লুক অ্যাট দ্য টাইম, অনলি ফাইভ মিনিট, আন্ডারস্ট্যান্ড? এইভাবেই কইছিল, প্লিজ লুক দ্য লুক অ্যাট দ্য টাইম, অনলি ফাইভ মিনিট, আন্ডারস্ট্যান্ড? পার্লামেন্টে যখন সম্মানিত সদস্যগণ কথা বলে, কথা বলার আগেই দেখবেন মাননীয় স্পিকার উনি কিন্তু সময় নির্ধারণ করে দিয়ে বলে, অমুক সদস্য কথা বলবে, মাননীয় সদস্য আপনার সময় হলো দুই মিনিট। এটা বলার অর্থ কি? দুই মিনিট পরে যদি চালিত থাকে বকবক করতে থাকে, তুমি বন্ধ হয়ে দেবো। আমি গত জায়গায় গেছি, আমাদের বাংলাদেশের পার্লামেন্টের সময় যদি হুদগত নষ্ট করা হয়, কোথাও করা হয় দেখবেন, সময় পাইছে পাঁচ মিনিট, পাঁচ মিনিট সময় বরাবর ফোনের ফাইভ মিনিট, যে কোথায় কোনো কাজ নাই, এই কথা বুঝতেছে ফোনে পাঁচ মিনিটে জায়গায় বুঝতেছে। মানে কি আর দুই মিনিট বিখ্যাত মিয়া ভাই বিখ্যাত কাউকে পাঠায় না, সংসদে কথা বলা ঠিক কিনা, অধিকার দাবি আদায় করার জন্য সংসদে পাঠায়, সত্যিকারের মুসলমান তারা এই সময়ের মূল্য অবশ্যই বোঝে, অবশ্যই বোঝে, তারা সময় নষ্ট করে না। কেয়ামতের মাঠে সময় কোন কাজে ব্যয় করা হয়েছে এটার কিন্তু জবাব আল্লাহ দিবে, ঠিক কিনা? কালি সাহেব ডাকতে বলতেছেন কয় মিনিট, পাঁচ মিনিট, স্পিকার ডাকতে বলতে পাঁচ মিনিট পরে তুমি বন্ধ করতে চাও, তুই আমি বন্ধ করে দেবো। কালি সাহেব ঠিক আছে, এটা করার পরে কালি সাহেব আলাদা জায়গার মেসেজ পাঠায় দিয়ে আল্লাহর কাছে ডাক দেখ, আল্লাহ এটা ডাক্তার নাম ল, বলেন নাম ল, আল্লাহ গো, আরে আল্লাহ এই কণ্ঠ দিয়ে আমি তোমার কোরআন তেলাওয়াত করবো, তুমি বলেছো আমি কোরআন কালামুল্লাহ, ও
কোরআন হচ্ছে তোমার কথা মালিক, তোমার কথায় আমি বলবো, আর মাইক যদি ওটা বন্ধ করে দেয় মালিক তুমি আমার কণ্ঠকেই মাইক বানিয়ে দিও। কাইসা বিদা বলছেন আল্লাহ পারেন কি পারেন না ভাইয়া, আল্লাহ পারেন কি পারেন না পারেন। এইবার কারি আব্দুল বাসেত রহিমাহুল্লাহ তাআলা তিনি মাইকটা সামনে নিয়ে কি সুন্দর পজিশন রেডি করিয়া মোলা বলে কইতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমি তখন খাইতেও পারি না শক্তি ধর মালিক কারা চোখ বন্ধু করে আমাদের গরিদের হতে না দেয় আমি দেয় এইবার কারিচার চক্ষু বন্ধু করে কারের মধ্যে আট লাগা শুরু করে দিত এইরকম মশান করতে 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 ওর হাত পুতুল আসবি ওর হাত দুকান পর্যন্ত গেছে ওখান কিন্তু শয়তান তো তাই ইংলিশ বলিতেছে রোগী পূজা তুমি দেখে ইংরেজি জান না কথা হ্যালো প্লিজ লুক এইভাবে দম করছে অন স্পিকার তো তোমার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের মামলা করবো তুমি আমাকে সময় দিত নির্ধারিত সময় আমরা শেষ করছি আর মনবীর সময় দিত বাস্তবহীন মনবীর নির্ধারিত সময় শেষ করে নেই তোমার বিরুদ্ধে আন্তর্জাতিক মামলা করবো হ্যাঁ মামলা করো কথা এইবার মামলা করার পরে আদালতে তলব করতে কি ভাই খারাপ একটা জানবে না আমার
আর বোনটাই শুন চাইছিল মাননীয় আদালত, এই মরমী যদি খালি জীবন বাঁচতে বাস করে আমি জীবন বড়ে স্বরূপ তোমার বিরুদ্ধে যে বড় মাম হয়েছে তুমি জানো, মাম বাড়ে যদি আমি আমার ফাঁসি দিয়ে দেন তাহলে আমি বড় আগে মরমীর এই কুরআনের মালাটা ঘোড়াইয়া করতে চাই। আমার ভাইরা সেই কোরআনের পক্ষে কথা হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের, সামনে ভাইয়া সুখ থাকবে পিছনে ভাইয়া কি হুটতে হচ্ছে নি, কিন্তু আল্লাহ আওয়াজটা হুলতাম চাই লিল্লাহে তাকবীর, আমার আসলে আমি হ্যাঁ করে দক্ষ কেমনি আমি একটু সুখ থাক পিছনে ভাইয়া করে কম আল্লাহ আওয়াজ আসেনি এবার বলবো কোরআন হাদিস যেখানে আপনারা বলবেন আমরা আছি সেখানে, কোরআন হাদিস আমি সোজা করতে হবো আর সোজা হোক দেখতে চাই গান্ধার মাধ্যমে ল্যান্ডার করবো ভাইয়া কি যে খেলা খেলা বাবা মাথা কি উঠছে
সংক্ষিপ্ত সময় হইল সাড়ে তিন ঘন্টা সংক্ষিপ্ত সময় কয় ঘন্টা সাড়ে তিন ঘন্টা আল্লাহ আপনাদের দোকানে বরকত দান করুন আল্লাহ কবুল কথাটা কবুল করুন বলুন আমি আজকে ভন্ডরা আমার দিকে লাল চোখ করে তাকাইছে আজকে আর এক দল আছে দেখবেন আর একটা গ্রুপ আছে নাম নেব না ইশারাই করি দেখবেন টেলিভিশনে কি কায়দা করে পায় শুনুন আপনাদেরকে বলছি আপনার কথা শুনবেন না ছেলে তোমাকে বলছি আপনি কাম না ছেলে বিদ্যা নেবেন কোন দ্বারা আপনাদেরকে বলছি আপনারা বুখারি করবেন ঘরের মধ্যে নিষ্কাশ শরীর করবেন দিলের শক্তি আর দেখো অন্তরের কান দিয়া শোনো তোমার তিল বলে দিবে শরীর করে পরিবর্তন হওয়ার রাস্তা আছে কোরআন শরীফের মূল কত কি না জোরে বলেন কত কি এক নাম্বার নাম কি কিতাব জোরে করো আল্লাহু আকবার এই কিতাব সম্বন্ধে আমার আল্লাহ রাব্বুল আলামিন দা কি বললেন নবী গো প্লিজ বাবা অনেক কথা বলেছি দিলটা নরম করে দিবে একটা বোটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা ও বন্ধু কেন আপনি সোজা রাস্তায় আসবেন না কেন আপনি সিরাতাল মুস্তাকিমের পথ নেবেন না এই সিরাতাল মুস্তাকিমের পথে আসতে গেলে অনেক বাধা বাধান্তে আপনাকে বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে পেরিয়ে আসতে হবে অনেক পথ আপনাকে আগাইতে হবে বন্ধু একটু ধৈর্য ধারণ করা লাগবে একটু সবর এখতিয়ার করা লাগবে বললেন নবী গো এটা এমন একটা কিতাব যে কিতাব সম্বন্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম জালিকাল কিতাবুনা রাইবা ফি নবী এটা এমন একটা কিতাব যে কিতাবে কোন প্রকার কোন ভুল নাই ভুল থাকতে পারে এই ধরনের সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন নবী গো এই নির্ভুল
কিতাবের মাধ্যমে আমি তাদেরকে হেদায়েত দেব। নবীজি হেদায়েত কারা পাবে? নবীজি গো হেদায়েত কারা পাবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইলাম। এখন দু বানোয়ার কোন বক্তব্য নাই, হুক্কার উপরে শুনবেন বাবা। তাফসীর মারবুল কোরআন মধ্যে, এরপরে তাফসীর ইবনে কাসির মধ্যে, তাফসীর মারবুল কোরআন মধ্যে যেইভাবে কথাগুলি আমাদের মুরব্বীরাও সেইভাবে সাজিয়ে দিয়েছেন বাবা, যোগ্য বুজুর্গ গোলামাই গ্রামের কথাগুলো নকল করে শোনাইতেছি, খুব খেয়াল করে শুনবেন, চিন্তা নরম করে দিবেন বাবা। আল্লাহ রাব্বুল আমিন জানা দিলেন, নবী গো এই নির্ভুল কিতাবের মাধ্যমে কাদেরকে হাজার পান করো? মহাপ্পত করে আওয়াজ করে বলা যাবে নাকি? সুবহানাল্লাহ, আমার আল্লাহ রব্বুল আমিন জানেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম বলতেছেন নবীজি, মুক্তাকি তারা মুক্তাকিদের গুণাবলী আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, যারা ইমানের উপর গায়েবের উপর ইমান আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে ইমানের সালা, তারা সমাজে নামাজ কায়েম করে। সংক্ষিপ্ত ভাবে সহজ ভাবে ব্যাখ্যাটা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে যারা। এবার আসেন, আল্লাহ রাব্বুল আমিনকে ভয় কারা করে? মন্ত্রী ভয় করে না, এমপি ভয় করে, ডিএম করে না, চেয়ারম্যান করে, আমার বক্তব্য মেম্বার করে না, ডিসি করে না, এসপি করে না, ওসি করে না, দারোগা করে না, কনস্টেবল করে না, র‍্যাব করে না, পুলিশ করে না, আর্মি করে, আল্লাহ রাব্বুল আমিনকে সবচেয়ে বেশি ভয় করে, এটা জানেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন জানা দিলেন, নবী আমি আল্লাহ রাব্বুল আমিনকে সবচেয়ে বেশি ভয় কারা করে, তাদের পরিচয় তো আমি আল্লাহ রাব্বুল আমিন জানাইলাম। আমি আল্লাহ পাক জানাই দিলাম, আমার আল্লাহ বলেন, যেই সঙ্গীতের মধ্যে যেই কথা শুনেছেন, এই যে একটু আগে গুঞ্জন শিল্পী গোষ্ঠী শিল্পী ভাই সঙ্গীত শিল্পী যখন এই সঙ্গীতটা টান দিল, আলোচনাটা আমি এইদিকে চালায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি বরকত দিয়ে দিই, আল্লাহ একবার আল্লাহ দিয়ে বলেন আল্লাহ আকবার। সবচেয়ে বেশি ভয় কারা করে? দেখেন দেখেন, ডাক্তার আল্লাহকে বেশি ভয় করে না মাস্টার আল্লাহকে বেশি ভয় করে, না ইঞ্জিনিয়ার আল্লাহকে বেশি ভয় করে, না ক্রিকেটার আল্লাহকে বেশি ভয় করে? আল্লাহ পাক নিজে জানায় দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, সবচেয়ে বেশি ভয় করে ওলামায়ে কেরাম, আমার ভাইয়া ফরাসাতুল আম্বিয়া। আল্লাহকে বেশি ভয় করে শেখে দরকার, আল্লাহকে বেশি ভয় করে শেখে হাজারি, আমার বন্ধুগণ হাজারি শেখ আল্লাহকে বেশি ভয় করে। ও বন্ধু ওলামায়ে হক আল্লাহকে বেশি ভয় করে, এক কথায় ফরাসাতুল আম্বিয়া অজ্ঞানী আলেমরা আল্লাহকে বেশি ভয় করে।
মাথার নত করে বড় হুজুর ফু দিয়া দেন, আল্লাহ বাবার ভালো রাখে। মন্ত্রীর চাইতে আলেমের দাম বেশি না কম? এমপির চাইতে আলেমের দাম কম না বেশি? যার কারণে এমপি মন্ত্রী আলেমের কাছে তো এক হুজুর একটু ফু দিয়া দেন, আল্লাহ যেন আমাদের কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইবারে আমার কারা ক্ষমতা হয়ে যাবে, কারা ক্ষমতা হয়ে যাবে না এই চিন্তা ভাবনা আমাদের দরকার নাই। কেন দুনিয়া জমিনে পাঠাইলাম, কোন কারণে দুনিয়া জমিনে পাঠাইলাম? এই কিতাব দেওয়ার জন্য আসে নাই, এই কিতাব ঘরের তাকিয়ার উপরে ধুলাবালি লাগানোর জন্য আসে নাই, এই কিতাব শুধু চুম্পা খাওয়ার জন্য আসে নাই, এই কিতাব কেন এসেছে? আল্লাহ পাক এই কিতাব কেন দুনিয়ার জমিনে পাঠাইলেন? সূরা ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন জানাইলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান এই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছি, বিশ্ব মানব সমাজ যারা অন্ধকারের পথে আছে তাদেরকে টেনে এনে মিনাজ জুলুমাত ইলা নূর, জুলুমাতের পথ থেকে টেনে এনে আলোকিত পথ ইসলাম দেখাবার জন্য আমি কোরআন নাযিল করেছি। কথা রাখা সেরা বলেন, কথা রাখা ইসলাম যারা পেয়েছে, এই আলোর পথ যারা পেয়েছে, তাই তো তার না পেয়েছে ঠিক কিনা বলে। যেমন বয়ান শুনে গিয়েছেন আমার ভাইরা, একজন সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার করুণ চিত্র আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি দামাত বারকাতুল আলিয়া যিনি আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করেছেন, তুলে ধরেছেন, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চারা এত বেশি কেন বাড়লো, আল্লাহ পাক কিভাবে তার মর্যাদা তো বাড়ায় দিলেন, কেন দিলেন, কারণ কি, কেমন মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন? আমার বন্ধুগণ, বুখারীর বক্তব্যে হাদিসটা পাওয়া যায়, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রার সামনে ওমরকে ডাকতে বলতেছেন, আমার গতকালকে আমার জীবনে একটা স্বপ্ন আমি এমন দেখেছি, যেই স্বপ্নটা আমি দুনিয়ার কাউকে নিয়ে দেখি নাই, সেই স্বপ্নটা আমি তোমাকে নিয়ে দেখেছি। একটু ধরে বলেন, এখন আপনারা বলেন নবীজির স্বপ্ন আর আমাদের স্বপ্ন কি এক? সেটা বলেন এক। সাহাবি ওমরের মর্যাদা দেখেন, আল্লাহ পাক বাড়াইয়া দিলেন, কত বাড়াইয়া দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার কেমন বাড়াইয়া দিলেন? বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি আবু হুরাইরাকে ডাকিয়ে বলতেছেন, আবু হুরাইরা ওমরকে নিয়ে আমি গত রাত্রিতে স্বপ্নে দেখেছি, আমার ভাইরা আমার বন্ধুরা, আজকে আমাদের দেশে তথাকথিত কিছু লোক কিছু পীর সাহেবরা বলে যে আমি স্বপ্নে দেখেছি, আর সেই স্বপ্নের ব্যাখ্যা নিয়েই আজকের বাংলার কিছু মুরিদরা অবলা সরলা তারা ইমান বিক্রি করে ফেলতেছে। কথা বলে ঠিক কিনা? যেমনটি দেওয়ানবাগির পিসাব, দেওয়ানবাগির পিসাব স্বপ্ন দেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ডাস্টবিনে মৃত অবস্থায় পড়ে আছে। আমার ভাইরা আল্লামা শিরীন রহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নের তাবির কিতাবের মধ্যে এই কথাটা এইভাবে তুলে ধরেছেন, কোন ব্যক্তি যদি রসুলের কোন উম্মত যদি রসুলকে মৃত অবস্থায় স্বপ্নে দেখে তাহলে তার পক্ষে মাতালা হলো, তার জন্য ফতোয়া হলো, সে যেন বুঝে না, আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি অনুযায়ী যেন বুঝে না, যে ব্যক্তি রসুলকে মৃত অবস্থায় স্বপ্নে দেখবে তার কলব না পাপ, তার আত্মা পচা, তার দেহ পচা, তার কলব না পাপ। আপনাদের সম্মানিত সুদী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তাহলে আবু হুরায়রাকে বলতেছেন, আমি ওমরকে নিয়ে স্বপ্নে দেখছি, সম্মানিত শুনি। আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরকে নিয়ে কি স্বপ্নে দেখছেন? নবী আমার ডাক দিয়ে বলতেছেন, আমি ওমরের ব্যাপারে স্বপ্নে দেখেছি, যখন আমি জান্নাত দর্শন করতেছিলাম, হঠাৎ করে নজর করে দেখি একটি রূপ, একটি জান্নাতের গেটের সামনে নাম লেখা আছে, এই জান্নাতের সম্পূর্ণ বিল্ডিং এর প্রাসাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে করে দিয়েছেন। প্রমাণ চেক করে দিয়েছে, হযরত ওমরের জীবনে কোনদিন সুন্নতের খেলার কোন কাজ হয় নাই, হযরত ওমর সুন্নত ছাড়েন নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তার কারণে ওমরের নাক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌসের গ্রাম পৌঁছে দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কেমন কোরআন ওয়ালা ছিলেন, কেমন নবী ওয়ালা ছিলেন, কেমন সুন্নত ওয়ালা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সম্পর্কে জান্নাতের দরজা খুলে রেখেছেন, আপনি আমার ব্যাপারে দেখেছেন জান্নাতের বিল্ডিং আল্লাহ পাক আমার জন্য বরাদ্দ দিয়ে দিয়েছেন। শুধু জান্নাত তোমাকে আল্লাহ পাক বরাদ্দ দেয় নাই, আরো কত কিছু করে দিয়েছে। তোমার প্রশংসা করার জন্য ফেরেশতা রেডি হয়ে গেছে। কেমন রেডি হয়ে গেছে বাবা? আমার বন্ধুগণ, আমার ভাইয়া, ফেরেশতা জিব্রাইল আমিন, জিব্রাইল আমিন ফেরেশতাদের কমান্ডার ইন চিফ, হযরত জিব্রাইল আমিন রাসূল আরবীর কাছে সে ডাক দিয়ে বলতে শুনি, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় ওমরের প্রশংসা করার জন্য। জিব্রাইল, ওমরের প্রশংসা করার জন্য তোমার মন চাও, যাও, আমি বিশ্ব নবী ওমরের প্রশংসা করার জন্য তোমাকে সময় দিয়ে দিলাম। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলতে করতে পারবো না, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি বাবা। আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাত্রবান দিদা কি বলতেছেন জিব্রাইলকে, ওমরের প্রশংসা করার জন্য যাও, যাও, আমি তোমাকে একদিন সময় দিয়ে দিলাম, এক ঘন্টা দিয়েছেন হয় নাই, একদিন দিল হয় নাই। রাসূল ডাক দিয়ে বললেন, আমি তোমাকে এক সপ্তাহ দিলাম। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর যেই ব্যাপারে কথা, ওমর যেই লোকের লোক, ওমর যেই প্রশংসার পাত্র, এক সপ্তাহে ওমরের প্রশংসা আমি শেষ করতে পারবো না। রাসূল আরবি ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল যাও, যাও, আমি তোমাকে সময় দিয়ে দিলাম এক মাস। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, আমি এক মাসেও পারবো না। রাসূল আরবি ডাক দিয়ে বললেন, যাও, যাও, আমি তোমাকে সময় দিয়ে দিলাম এক বছর। রাসূল আরবির কথার প্রতি উত্তরে জিব্রাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের প্রশংসা করার জন্য আমি পারবো না, এক বছরও পারবো না। রাসূল ডাক দিয়ে বললেন, তাইলে 100 বছর দিলাম। জিব্রাইল বলতেছেন, হুজুর, 100 বছর আমি পারবো না। নবী আমার ডাক দিয়ে বললেন, 200 বছর দিলাম ওমরের প্রশংসা করার জন্য। জিব্রাইল বলতেছেন, হুজুর, তাও আমি পারবো না। রাসূল ডাক দিয়ে বললেন, তাইলে আমি তোমাকে 300 বছর দিলাম। জিব্রাইল ডাক দিয়ে বললেন, দাও, 300 বছরে শুরু করা যাবে, ওমরের প্রশংসা আমি শেষ করতে পারবো না। আল্লাহ জিব্রাইল, 300 বছর যদি শেষ না করতে পারো, তাইলে আমি তোমাকে ওমরের প্রশংসা করার জন্য 400 বছর দিলাম। জিব্রাইল আমি ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 400 বছর শেষ করতে পারবো না। আমি তোমাকে 500 বছর দিলাম। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, নবীজি, আমি বুঝতে পারি যে আপনি এখানে দিতেই থাকবেন আর আমার হতেই থাকবে না। নবীজি গো, অনুমতি দিলে আমি জিব্রাইল একবার সময় দেয়তাম। নবী আমার ডাক দিয়ে বলেন, কত সময় তুমি চাও বলো তো দেখি। জিব্রাইল আমি ডাক দিয়ে বললেন, নবী গো, নবী কত বছর পর্যন্ত ছিলেন? আল্লাহু আকবার, নবী কত বছর জীবিত ছিলেন, বেঁচে ছিলেন, হাত পেয়েছিলেন? নবী আমার রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, জিব্রাইল, নূহ নবীকে আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন, নূহ পয়গম্বরকে হায়াত দিয়েছিলেন 950 বছর। আমার ভাইরা, জিব্রাইল ডাক দিয়ে বললেন, নবী গো,
এই 950 বছর দিলে আমি বুঝি, আমি বুঝি উমরের প্রশংসা করার জন্য সময় পেয়ে যাব। এবাদান দিলটা নরম করিয়া দিবেন। আমার বন্ধুগণ সহবত নেওয়ার কারণে দেখেন পরিবর্তন হয়েছে কিনা। এর চর্মনাম যে চক্ষুটা বন্ধ করবা, আপন মনের দিকে খেয়াল করবা, এর সুরপুরি সারেকেরা খুব খেয়াল করবা, দিকটা নরম করে দিবা বাবা 10-15 মিনিটের মধ্যে আমি এই ময়দান থেকে বিদায় হয়ে যাব ইনশাআল্লাহ। একটা কথার উত্তর দাও তো দেখি, তুমি বলো তো দেখি ওমরের মান মর্যাদা কেন এত বেশি হয়ে গেল, ওমর কেন এত প্রশংসার যোগ্য হয়ে গেল। পায়ের পাতা পর্যন্ত মুহাম্মদের রঙে রঙিন করে দাও, থেকে পায়ের পাতা পর্যন্ত মুহাম্মদ নবী রঙে রঙিন করে দাও। এই মুহাম্মদের রঙে রঙিন করার জন্যই আজকে দেখেন আমার বন্ধুগণ আহলে হক উলামায়ে কেরাম জাতিকে কি সুন্দর করে সহবতের পাগল বানায় দিয়েছে, মুরব্বিদের নিস্বতে যাওয়ার জন্য বলেছে আমার ভাইরা মুহাম্মদের রঙে রঙিন হওয়া লাগে। রশিদ আহমদ গাঙ্গি রহমাতুল্লাহি আলাইহি আজি আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহ সহবতে যখন গেলেন আমার বন্ধুকে এমনই সদর দিয়ে দিল। রশিদা মতঙ্গি রহমাতুল্লাহ গেলে বুঝতে পারলেন আমি কিতাবের এলেমের দিক দিয়ে অনেক অনেক এলেম অর্জন করেছি, হয়তো বা আমার ভিতরে কোন মোহাম্মদ নবীর এলমের নবী এখনো আসে নাই, আমার ভিতরে মনে আসে নাই। রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাই এই কথাটা এইভাবে উর্দুতে বলতেন যে তার বাংলা রসুল ভুলে বিশ্বাস আক্রমতি আলিয়া তিনি বারবার এইভাবে বলেন আমার বন্ধু আমার ভাইয়া রশিদ আহমদ গাঙ্গি রহমতুল্লাহি আলাই বারবার জমিতে তাহাদের সময় এইভাবে বলতেন মূর্খ আমি না জানালি আমি নাহি কিছু বুদ্ধি আমি নাহি কিছু বুঝি দয়া করে দান করো আল্লাহ মুহাম্মাদি পুজি আল্লাহ তুমি দাওরা পাস করেছো ভাইয়া, এখনো তোমার ভিতর অনেক কিছু বাকি আছে বাবা, তুমি যদি কপাল খুলতে যাও, তুমি যদি আল্লাহ হতে চাও খানবি রহমতুল্লাহ কথা মানিয়া লও, যাও তুমি নেককার বুজুর্গর সহরতে চলে যাও, নেককার বুজুর্গর সহরতে হরদম তোমার জন্য তোমার দরজা খোলা থাকে, আর তোমার জিহাদের মধ্যে আল্লাহ পরিধান করে দেবে, তোমার কথার মধ্যে আল্লাহ ওজন বাড়ায় দেবে, তোমার আমলের মধ্যে তারা খিদান করবে। আমার সাহেব আমাকে ডাকি বলে বাবা তোমার তোমার জন্য দোয়া করি আল্লাহ টাকা পয়সায় তোমাকে বরকত দেওয়ার আগে আল্লাহ পাপ তোমার ইমান আমলে বেশি তারা খিদান করবে। এই যুবক তুমি টাকা পাইছো পয়সা পাইছো কিন্তু তুমি আল্লাহরে পাও না, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাও নাই, ভাই তুমি কিছুই পাও নাই। এই টাকা টাকা করে
খাবে, এই টাকা একদিন ফাঁকা হয়ে যাবে, কিন্তু তুমি যুবক যদি কবরে চলে যাও, মোহাম্মদী পুঁজি যদি তোমার কাছে থাকে, সাপ তোমাকে দেখে ভয় পাবে, বিচ্ছু তোমাকে দেখে ভয় পাবে, বড় বড় আগামী বস্তু তোমাকে দেখে ভয় পাবে। আর যুবক যদি মোহাম্মদী আলম, মোহাম্মদী সৈন্য, মোহাম্মদী পুঁজি যদি তোমার কাছে না থাকে, ওই অন্ধকার কবরের সাপে তোমার কামড়াবে। জাহান্নামের আগুন তোমার দিকে ধাঁ করে ফেলে আসবে, আমার বন্ধুগণ তোমার কেউ বাঁচাইতে পারবে না। আমি শরীয়তপুরি তোমার মতন যুবক, এ যুবক আমার ওপর মন চায় আনন্দ ফুর্তি করার জন্য, কিন্তু যুবক আমার দিক দেখায় দেখো, এক বছর আগে আমার কেমন দেখা দিয়েছিল আর এখন কেমন দেখা যায়। এখন নিয়মিত তাহাজ্জুদ না করলে ঘুম ধরে না, আমার ভাইরা আমার বন্ধুগণ, সাহেবদের সাথে যোগাযোগ না করলে আমার বন্ধুগণ ফিরতি আসে না। আরে হকালি পীর মাসাকের সহতে যারা গেছে, আমার বন্ধুগণ দুনিয়ার সব তৌলতের কপালে মাত্রি দিতে পারে, কিন্তু ওনার হকের সহজ তারা থাকতে পারে না। এই জন্য বলি ভাই, নবী দুনিয়াতে নাই, এই জন্য তুমি হরদম মামলার কাছে বলো, মূর্খ আমি না দানাবি, বলো না মূর্খ আমি না দানাবি, আমি নাকি কিছু বুঝি, মূর্খ আমি না দানাবি, আমি নাকি কিছু বুঝি, দয়া করে দয়া পুজি হতে পারে, এটাই জীবনের শেষ ডাক্তারে ভাই, গোনা মাথার আসার না পেল কবুল হওয়ার আসার, আল্লাহ আমার একটু করে মহাপ্পত লাগায় বলো আল্লাহ পুরা শরীরে পুরা একবারে শারীরিক পিকনিকে রসুলে শূন্য দিয়ে ভরপুর ছিল, তার কারণে রসুলে আরবি খাপ খাবি হিসাবে হজরত ওমরের কাছে হজরত ওমরের চরিত্রে রসুলের শূন্য ফুটে উঠেছে, তার কারণে চোখের পানি দেখো ফলাইতে পারো কিনা। আমার ভাইরা আমি ইসলাম হওয়ার জন্য মুরব্বীদের পায়ের জুতা সোজা করার জন্য নেমে গেছি বাবা, ভাইদের এখন আমার নিজের কাছে মনে আসছে ধর, কেন আমি বক্তা হইলাম, আমি কেন আইনি হজরতের মতো খলিফা হব, হুজুরের লোক কেন আমি প্রতিদিন শুনতে পারি না, আমি কেন তার উপর পানি দিতে পারলাম না, আমি কেন হাবিবুর রহমান মিয়াজি হুজুরের উপর পানি দিতে পারলাম না, আমি কেন দেওবন্দি আলেমের দশমা তৈরি করে দিতে পারলাম না, আমি কেন বক্তা হইলাম, কেন আমি ব্যস্ত হয়ে গেলাম। বাবা আমি খুব খেয়াল করে শুনবেন বাবা, তোমার রাতে আমার গোতারণ খাপ্পাকে ডাকি বলেন ভাই ভাই খাপ, আসলে তোমার সাথে আমার একটু প্রার্থনার আলাপ আছে, তোমার জিব্বায় কেন টিউমারের মতন বস্তু ভুলা দেখা যায়, খুব খেয়াল করবে হলো খাপ্পার দাঁত কি করতেছে না বড় ভাই, আর কোন প্রশ্ন থাকলে বড় বাবা আমি উত্তর দেই, একসাথে সব জবাব দেব। তুমি জলদি করে এই জবটা মিলাও,
আব্বাস দাদি বললেন ওমর ভাই আর কি কথা বলো, ওমর দাদি বললেন ভাই খাবার আমার পিঠের পিছনে কোনো দাগ নাই, কিন্তু তুমি যখন পিছনের পিঠের চাদর সরাও তোমার কোমরের কাছে কেমন জানি সাদা সাদা হাতটি দেখা যায়। তৌহিদের বাণীর মালা গলায় নেওয়ার কারণে আমার আল্লাহর প্রতি ইমান আনার কারণে আমার বাড়ির মালিক ইহুদি মানুষ
নেগেটিভ পজিটিভ যদি চিনতে চাও তাহলে ওলামায়ে কেরামের কাছে আসো, এই ধরনের জাতি ওলামায়ে মাশায়েখ আইমায়ে পরিষদের সহবতে আসো, আল্লাহ পাক আলেমদের সহবতে আসার তৌফিক দান করুন, দোয়া করেন আমিন। তিনি দোয়া করবেন এ বন্ধু দোয়া কবুলের দোয়া কবুলের আট মহলতে যেখানে যে মাদের চোখের পানি পড়ে ওই মাদের তো আল্লাহ ফেরত দিবে না। আমি এই ময়দানে তোমাদের কাছে বাকি চারটার আবেদন করলাম, আপনার রাখলাম আমার ভাইরা চারটা না হোক অন্তত দুটো হবে।